বাবিনো, অনেক দিন আগে একটা ছেলে ছিল। সে যেমন তীক্ষ্ণ তেমন বুদ্ধিমান, আর তার জানবার ইচ্ছা ছিল প্রবল। ছেলেটির নাম ছিল বাবিনো, আর তার এত প্রশ্ন যে তার বাবা উত্তর দিয়ে ক্লান্ত হয়ে যেত। তাই তার বাবা তার জন্য একজন শিক্ষক ঠিক করলো, আর বাবিনোকে তার সাথে পাঠিয়ে দিল, যাতে হাজারো রকমের কলা সে শিখতে পারে। ছেলেটি ১২ বছর তার গুরুর সাথে থাকলো, আর যখন সে ইয়াং ম্যান হয়ে গেল, যা যা শেখা শিখে নিয়ে ফিরে এলো তার বাবার কাছে। কেমন আছো বাবা? কতকাল ধরে যে তোমার অপেক্ষায় আছি, এবার বলো তো তুমি কি কি শিখেছো। বাবা, ও যত সব বিশ্রী পাখি! ঝড় আসছে বাবা, শিগগিরই আমাদের কোথাও আশ্রয় নিতে হবে। ওই দিকে একটা গুহা আছে। এখন কোনো ঝড় আসছে না, আকাশ তো একেবারে পরিষ্কার। বাবা, জঙ্গলের সমস্ত পশু ও পাখি আমাদের থেকে অনেক বেশি প্রকৃতিকে চেনে। কি দেখো বাবা! আচ্ছা, তুমি জানলে কি করে? চড়াইটার কাছ থেকে। ওদের একজন আমাকে বলল, সেই আমাকে এই গুহার রাস্তা দেখিয়ে আনল। কিন্তু এটা কি করে সম্ভব? আমি সমস্ত পশু ও পাখিদের ভাষা জানি বাবা, আমার গুরু আমাকে শিখিয়েছেন। কি? তোমার গুরু তোমাকে এক জাদুকর বানিয়েছে? না না, সেরকম কিছু না। আসলে এত দিন ধরে এত টাকা খরচা করে আমার ছেলে কিনা এইসব বিশ্রী জন্তু জানোয়ারের ভাষা শিখে এলো। আমার আত্মীয় পরিজনদের আমি কি এই কথা বলবো? তুমি কি ভাবছো? সবাই এসে আমাকে যখন জিজ্ঞেস করবে যে তাদের কুকুর কি বলছে, বলে দাও বিরক্তিকর। কিন্তু বাবা, আমার ব্যবসাটা চালায় কোনো মানুষ, পশু পাখি নয়। কিন্তু যাই হোক, কি আর করা যাবে। তুমি চলে যাও ববিনো, তখনই তুমি আমার কাছে ফিরে আসবে যখন তুমি এমন কিছু শিখবে যা কাজে লাগবে। যাও! ববিনো চলে গেল। ভাবলো, সে যদি তার বাবাকে বোঝাতে পারত যে এই বিশ্বে সব জ্ঞান বুদ্ধি নিহিত আছে, প্রকৃতি এবং তার সৃষ্টির গভীরে। কিন্তু সে তো হলো না, তাই সে ঘুরে বেড়াতে লাগলো। যখনই বাবিনো ক্লান্ত হয়ে পড়ে, কোনো সাপ বা পাখিকে জিজ্ঞেস করে আশেপাশে কোথায় গুহা আছে, তারা তাকে পথ দেখিয়ে দেয়। যখন খুব খিদে পায়, জিজ্ঞেস করে সে কোথায় খাবার ও জল পাবে, তারা দেখিয়ে দেয়। সে তাদের সঙ্গে কথা বলে, হাসি ঠাট্টা করে। প্রকৃতির কোলে সময়টা তার ভালোই কাটছিল। একদিন তার আদিবাসীদের সঙ্গে দেখা হয়ে গেল। এই, তুই এত ঘেউ ঘেউ করছিস কেন? এখনই চুপ কর। আমি ভেতরে গিয়ে ওকে বড় রেখে আসি। না দাঁড়াও, কি হয়েছে তোমার কুকুরছানা? কুকুরটা বলছে যে আজ মাঝরাতের পরে একদল ডাকাত আদিবাসীদের আক্রমণ করবে। চারজন ডাকাত আসবে ওই দক্ষিণ পশ্চিম দিক থেকে। তুমি জানলে কি করে? কারণ আমি পশু আর পাখিদের ভাষা খুব ভালো বুঝি। এই প্রাণীরা প্রকৃতিকে এত বেশি বোঝে যে মানুষ কোনো দিনই তা পারবে না। ওরা বাতাসের সাথে কথা বলে, আকাশের সাথে কথা বলে, আর সেটা কোনো দিন ভুল হয় না। আমাদের এদের কথা শুনে এখনই একটা ব্যবস্থা নেওয়া উচিত। সেই রাতে আদিবাসীরা তাদের শস্য এক জায়গায় জড়ো করে গাছের পেছনে লুকিয়ে চোরেদের জন্য অপেক্ষা করতে লাগলো। আর ঠিক কুকুরটা যা বলেছিল, চারটে চোর এলো দক্ষিণ পশ্চিম দিক থেকে। কিন্তু আদিবাসীরা প্রস্তুত ছিল, চোরেরা হকচকে ভয় পেয়ে পালিয়ে গেল, আর এইভাবে তাদের গ্রাম আর শস্য রক্ষা পেল। তোমাকে অনেক ধন্যবাদ ববিনো, আমাদের উপজাতিকে রক্ষা করলে। আমি না, তোমাদের এই কুকুরটাই তোমাদের রক্ষা করেছে। আচ্ছা, তাহলে তুমিই তো জানো, আর তুমিই তো আমাদের বললে যে আমাদের এই পশুরা কতটা জ্ঞানী। এখানেই থাকো, কোথাও যেও না। আমি এই জঙ্গলে ঘুরে বেড়াতে চাই, তবে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। বাবিনো আবার জঙ্গলে চলে গেল আর বেশ কয়েক সপ্তাহ ঘুরে বেড়ালো। একদিন শুনলো
ব্যাং খুব জোরে জোরে ডাকছে। আগে এরকম সে শোনেনি। সে তাদের কাছে এগিয়ে গেল। পদের ওপর বসে ব্যাংরা একটা ছোট্ট বোতল নিয়ে লোফালুফি খেলছে। ব্যাংরা তাকে দেখে বাদাম আর ফল খেতে দিল, আর তারপর তাকে বিশ্রাম নেবার মতো একটা জায়গায় নিয়ে গেল। পরের দিন সকালে বাবিনো আবার বেরিয়ে পড়ল আর একটা ছোট্ট গ্রামে পৌঁছলো। একটা বাড়ি থেকে কানাড়ার আওয়াজ শুনতে পেল, তাই সে সেখানে গেল। আমার মেয়ের কি হয়ে গেল গো, আমি কি করব? এত হতাশ হয়ে পড়ো না, আশ্চর্য কিছু একটা ঘটবেই, তুমি দেখো। আমাকে ক্ষমা করবেন ম্যাডাম, আমি কি জানতে পারি যে কি হয়েছে? কি হয়েছে জানো, ওদের মেয়ে ভীষণ অসুস্থ হয়ে পড়েছে। পাশের শহর থেকে ওষুধ আনতে হয়, আর ওদের চাকর গেছিল সে ওষুধ আনতে, কিন্তু ওই ওষুধের বোতলটা ওই চাকরটা জানি কোথায় একটা হারিয়ে ফেলেছে, আর এখন আর সময় নেই ওই শহরে গিয়ে আবার ওষুধ আনার। আমি জানি যে জঙ্গলের ঠিক কোথায় সেই ওষুধের বোতলটা পড়েছে। এখনই আপনাদের চাকরকে পাঠান, নয়তো আমাকে একটা ঘোড়া দিন। তুমি কি করে জানলে যে ওটা কোথায়? আমি আপনাকে পরে সব খুলে বলবো, এখন আমাকে একটা ঘোড়া দিন। ঠিক আছে, এক্ষুনি দিচ্ছি। বাবিনো ঘোড়ার পিঠে উঠে ব্যাঙেদের কাছে চলে গেল। হেই, আমি একটা ওষুধের বোতল খুঁজছি, তোমরা কি ওটা আমাকে এনে দেবে? ধন্যবাদ। বাবিনো বোতলটা নিয়ে অসুস্থ বাচ্চার বাবা মাকে দিল। ওষুধটা খেতেই বাচ্চাটা খানিকটা সুস্থ হলো, আর বোঝা গেল এ যাত্রায় সে বেঁচে গেল। পরিবার আর গ্রামবাসীরা খুব খুশি হলো। ধন্যবাদ, তুমি আমার মেয়ের জীবন বাঁচালে। আমি না, জঙ্গলের প্রাণীরা আজ ওকে বাঁচিয়েছে। শুধুমাত্র তোমার জন্যই আমরা সকলে জানতে পারলাম যে আমাদের পশু পাখিরা কতটা জ্ঞানী। দয়া করে এখানেই থাকো, যেও না তুমি। আমি এই জঙ্গলে ঘুরে বেড়াতে চাই, তবে আবার আমাদের দেখা হবে। বাবিনো আরো কয়েক সপ্তাহ জঙ্গলে ঘুরে বেড়ালো। একদিন দুটো লোকের সাথে তার দেখা হলো। তাদের সঙ্গে সে খেতে বসলো। তখন একটা বাঘ এসে বাবিনোর সাথে কথা বলল। ও বলছে যে জঙ্গলের বাইরে যে শহরটা আছে সেখানে তাদের আগামী রাজ্যপাল নির্বাচন করা হবে। কালকে দুপুরবেলা ঠিক একটার সময় তার বন্ধু ঈগল পরবর্তী রাজ্যপাল নির্বাচন করবে, আর ও বলছে যে সে তোমাদের মধ্যে একজনও হতে পারে। একটা ঈগল? আজব কথা, আর তুমি জানলে কি করে? এটা আজব কথা নয় বন্ধু, এটা জ্ঞানের কথা। আমি জানি কারণ আমি পশু পাখিদের ভাষা খুব ভালো বুঝতে পারি। এরা এই জগৎটাকে এত ভালো করে জানে যা মানুষ কোনো দিনই বুঝতে পারবে না। এরা বাতাসের সাথে কথা বলে, আকাশের সাথে কথা বলে, আর কোনো দিন ভুল হয় না। তাহলে তো আমাদের এক্ষুনি শহরে যেতে হবে। তোমরা দুজনে চলে যাও, আমি একটু পরে যাব। আমি এখন খুবই ক্লান্ত বোধ করছি, আমি একটু বিশ্রাম নিতে চাই। ঠিক আছে বন্ধু, ওখানে দেখা হবে। লোক দুটো শহরে চলে গেল। সেখানে লোকজন জমা হয়েছে দেখতে যে কে তাদের নতুন রাজ্যপাল হবে। ঘড়িতে যখন ঠিক একটা বাজল, ওক গাছ থেকে ঈগল উড়ে এলো। অনেক উঁচুতে গোল গোল হয়ে জনতার মাথার উপর ঘুরতে লাগলো। শহরের পরবর্তী রাজ্যপাল কে হবে তার সন্ধানে। তারপর হঠাৎ সে শহরের প্রবেশদ্বার দিয়ে ঢুকে সেখানে দাঁড়িয়ে থাকা একজন লোকের ঘাড়ে এসে বসলো। সেই লোকটা ছিল বাবিনো। বাবিনো অবাক হয়ে গেল। তারপর দেখল তার সামনে দাঁড়িয়ে আছে তার গুরু। আর এই মহান ঈগল নির্বাচন করেছে বাবিনোই হবে এই শহরের নতুন রাজ্যপাল, কারণ ওই জঙ্গলের পশু পাখিদের জানে এবং তাদের সম্মান করে, আর ওই এখন জ্ঞান আর ভালোবাসা দিয়ে মানুষের ওপর শাসন করবে। খুব ধুমধাম করে সোনার তৈরি রথে বসিয়ে বাবিনোকে রাজ্যপালের বাড়িতে নিয়ে যাওয়া হলো। বাবিনো তার বাবাকে ডেকে পাঠালো। শেষ পর্যন্ত তার বাবা বুঝতে পারল জঙ্গলের পশু পাখিরা এই জগৎটাকে এত ভালো জানে যা মানুষ কোনোদিন জানতে পারবে না। এরা বাতাসের সঙ্গে আকাশের সঙ্গে কথা বলে, আর কোনোদিন ভুল হয় না। আর ঠিক যেমন গুরু বলেছিলেন, বাবিনো যে পশু পাখিদের প্রতি সম্মান দেখিয়েছে,
বাকি জীবনটা জ্ঞান ও ভালোবাসা নিয়ে মানুষদের শাসন করলো।